মোদীর চাপে শ্রীলঙ্কায় আদানি গ্রুপকে প্রকল্প চাপ কি শেখ হাসিনা কেউ দিয়েছিলেন এবং সর্বশেষে জানাবো অর্থনীতিতে সাত নম্বর বিপদ সংকেত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মোদীর চাপে শ্রীলঙ্কায় আদানি গ্রুপকে প্রকল্প চাপ কি শেখ কেউ দিয়েছিলেন শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎ প্রকল্পের চুক্তি নিয়ে তুমুল বিতর্ক চলছে দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এর আগে অভিযোগ তোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই প্রকল্প ভারতের ব্যবসায়ী গৌতম আদানি শিল্পগোষ্ঠীকে দিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গুতাবা রাজা পক্ষে গিয়ে চাপ দিচ্ছেন তবে এখন ওই কর্মকর্তা আগের অবস্থান থেকে সরে এসে বলেছেন আবেগে কাবু হয়ে তিনি এসব কথা বলেছিলেন আজ সোমবার ভারতীয় গণমাধ্যম এনটিভির প্রতিবেদনে এইসব কথা বলা হয়েছে তবে শ্রীলঙ্কার বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান এমন অভিযোগ নিয়ে ভারত সরকার এখনো কোনো মন্তব্য করেনি আর এই অভিযোগ পালে হাওয়া দিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক এক প্রতিবেদনে যেখানে দেখানো হয় এক ইউনিট বিদ্যুৎ না নিয়েও শেখ হাসিনার আবু আমেরিকা সরকার চার মাস আদানি গ্রুপকে এক হাজার দুশো উনিশ কোটি টাকার কেন্দ্র ভাড়া দিতে রাজি হয়েছে উপরন্ত আদানি গ্রুপের বিদ্যুতের প্রয়োজনেই নেই দেশে তবুও কেন লোকসান করে এই চুক্তি কোন স্বার্থে তাহলে ভারত বান্ধব আওয়ামী লীগ সরকারকে নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষায় দেশের টাকা অযথা অপচয় করছে যে কারণে বিতর্ক শ্রীলঙ্কায় বিতর্ক তৈরি হয়েছে পাঁচশো মেগাওয়াটের একটি নবায়ন যোগ্য বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে প্রকল্পটি হচ্ছে শ্রীলঙ্কার মান্নার জেলায় গত শুক্রবার শ্রীলঙ্কার সিলন ইলেকট্রিসিটি বোর্ডের চেয়ারম্যান এম এম সি ফার্নান্দো দেশটির পার্লামেন্টের একটি প্যানেলকে বলেন প্রেসিডেন্ট গুতাবায় রাজা পক্ষে তাকে বলেন প্রধানমন্ত্রী মোদী বায়ুবিদ্যুৎ প্রকল্পটির কাজ গৌতম আদানি শিল্পগোষ্ঠী আদানি গ্রুপকে দেওয়ার জন্য তাকে সরাসরি চাপ দিচ্ছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের কমিটি অন পাবলিক এন্টারপ্রাইজের উন্মুক্ত শুনানিতে ফার্নান্দো এই অভিযোগ শুনানির একটি ভিডিও ফুটেজ টুইটারে প্রকাশিত হয় বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী ফার্নান্দো পার্লামেন্টের সিওপি এর শুনানিতে বলেন রাজাপক্ষে আমাকে বলেছেন মোদীর কাছ থেকে চাপে আছেন তিনি একদিন পর প্রেসিডেন্ট রাজাপক্ষে নিজে টুইটারে এমন অভিযোগ অস্বীকার করেন এরপর গতকাল রোববার ফার্নান্দো একশো আশি ডিগ্রি ঘুরে অন্য কথা বলেন তিনি এবার দাবি করেন তাকে এমন কিছু প্রশ্ন করা হচ্ছিল যেগুলো তাকে দোষী প্রমাণিত করে এতে আবেগে কাবু হয়ে তিনি প্রকল্পটি নিয়ে মোদীর চাপের কথা এভাবে বলেছেন প্রেসিডেন্ট রাজা পক্ষে টুইট করেন মান্নারে একটি বায়ুবিদ্যুৎ প্রকল্প দেওয়া নিয়ে সিওপি কমিটির শুনানিতে সিইপির চেয়ারম্যানের দেওয়া একটি বিবৃতি সম্পর্কে স্পষ্ট করে বলছে কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই প্রকল্প দেওয়ার বিষয়টি অস্বীকার করছে আমি বিশ্বাস করি এই বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিরা যোগাযোগ করবেন প্রেসিডেন্টের কার্যালয় থেকেও এ নিয়ে একটি লম্বা বিবৃতি দেওয়া হয় তাতে ওই প্রকল্প ঘিরে যে কোনো ব্যক্তির প্রভাব বিস্তারের বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয় তাতে আরো বলা হয় প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন তিনি মান্নারের ওই বায়ুবিদ্যুৎ প্রকল্পটি কোনো ব্যক্তি বা সংস্থাকে দেওয়ার বিষয়ে অনুমোদন দেননি একদিন পর ফার্নান্দোকে উদ্ধৃত করে শ্রীলঙ্কার দৈনিক দা মর্নিং এর প্রতিবেদনে বলা হয়েই ফার্নান্দো এই ব্যাপারে ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেন অনাকাঙ্ক্ষিত চাপ আর আবেগের বশবর্তী হয়ে তিনি এমন কাজ করেছিলেন এর একদিন পর শ্রীলঙ্কার সরকার আইন পরিবর্তন করে বিদ্যুৎ প্রকল্পটির কাজ দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক দরপত্রের বাধ্য বাধকতা তুলে নিয়ে বিতর্ক নতুন মাত্রা পায় বিরোধী দলগুলো সরকারের ব্যবসার বিরুদ্ধে অভিযোগ ভারতের আদানি গ্রুপকে ওই বিদ্যুৎ প্রকল্পটি দেওয়ার জন্য সরকার আইন পরিবর্তন করেছে এনডিটিভির প্রতিবেদনে আরো বলা হয় গত বছরের অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যান আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি প্রেসিডেন্ট গোতাবায়া রাজা পক্ষের সঙ্গে বৈঠক নিয়ে তিনি টুইট করেন বন্দর প্রকল্প ছাড়া অংশীদারিত্বের ভিত্তিতে শ্রীলঙ্কার অন্যান্য অবকাঠামো প্রকল্পগুলোর দিকে মুখিয়ে আছেন বলেও জানান তিনি যে কারণে প্রশ্ন উঠেছে বাংলাদেশের চুক্তি নিয়ে শ্রীলঙ্কার অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন রাখা হয় যে নরেন্দ্র মোদী কি শেখ হাসিনাকে চাপ দিয়ে আদানির সাথে অপ্রয়োজনীয় চুক্তি করিয়াছে কারণ প্রয়োজন না ভারতের খার আদানি গ্রুপের দুটি ইউনিটে এক মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আগামী পঁচিশ বছর মেয়াদে শুধু ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া হিসেবে বাংলাদেশ সরকারের কাছ থেকে এক লাখ আট হাজার তিনশো একষট্টি কোটি টাকা বা এগারো বিলিয়ন ডলারের বেশি অর্থ নেবে এ দিয়ে কমপক্ষে তিনটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব প্রসঙ্গত ভারতের পাঁচটি উৎস থেকে বর্তমানে বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ যদিও চাহিদা না থাকায় আমদানি সক্ষমতার পূর্ণ ব্যবহার হচ্ছে না এরপরও ভারতের আদানি গ্রুপ থেকে আমদানি করা হবে আরো এক হাজার ছশো মেগাওয়াট বিদ্যুৎ বিশেষজ্ঞরা বলছেন আদানিরে বিদ্যুৎ আমদানির কোনো প্রয়োজনই ছিল না

চালন লাইন নির্মিত না হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ নির্মাণ সম্পন্ন হলেও আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মাসে বিদ্যুৎ নিয়ে বিডব্লিউ জিডি ও গ্রোথ ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে আদানি গ্রুপ প্রতি বছর কমপক্ষে তিন হাজার ছয়শো কোটি টাকা বা চারশো মিলিয়ন ডলারের বেশি কেন্দ্র ভাড়া নেবে এই বিদ্যুৎ বাংলাদেশের জনগণের উপকার না করে বরং আদানি গ্রুপকে আরো ধনী হওয়ার সুযোগ করে দেবে প্রতিবেদনে বলা হয় আদানি পাওয়ারের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানিকৃত প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে কমপক্ষে নয় টাকা নয় পয়সা যা বিদ্যমান আমদানিকৃত বিদ্যুতের মূল্যের তুলনায় ভারতের সৌর বিদ্যুতের একশো ছিয়ানব্বই শতাংশ বেশি এছাড়া আদানি গ্রুপের ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানিকৃত বিদ্যুতের দাম প্রতি বছর কমপক্ষে পাঁচ দশমিক পাঁচ শতাংশ হারে বাড়বে অন্যদিকে দেশে ও প্রতিবেশী দেশে ভারতে উৎপাদিত সৌর বিদ্যুতের দাম প্রতি বছর দশ শতাংশ হারে কমে যাচ্ছে বিডব্লিউ ডিজির সদস্য সচিব হাসান মেহেদি বলেন এই বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের অর্থনীতির উপর মারাত্মক চাপ তৈরি করবে বাংলাদেশের অতি সক্ষমতার মাত্রা ষাট শতাংশ ছাড়িয়ে যাওয়ার পর ভারত থেকে অতি বিদ্যুৎ আমদানির কোন যুক্তিকতা নেই অর্থনীতিতে সাত নম্বর বিপদ সংকেত দেশের অর্থনীতি ক্রমশ নাজুক ঋণ নির্ভর এবং সংকটজনক অবস্থায় যাচ্ছে অর্থনীতিবিদরা বলেছেন পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বটে তবে এখন পর্যন্ত কোন আশার আলো দেখা যায়নি অর্থনৈতিক মোকাবেলা করাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় রকম চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সংকটের কথা অস্বীকার করা হচ্ছে না বরং অর্থনীতিতে সাতটি বিপদ সংকেতকে সরকারের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে আর এই বিপদ থেকে উদ্ধারের জন্য অর্থ মন্ত্রণালয় কাজ করছে বলেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী বাজেটে তার প্রতিফলন দেখা যাবে বলে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন অর্থনীতি যে সাতটি বিপদ সংকেত সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে তা হলো ব্যাংকিং খাতে অনিয়ম ব্যাংকিং খাতে একটি বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে জন আস্থার সংকট তৈরি হয়েছে ব্যাংকিং খাতে বিশেষ করে ব্যাংক একই ফুত করার কৌশলটি নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি নিয়ে কথা উঠেছে এবং খেলাপিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হচ্ছে ব্যাংকিং খাতের এই নাজক পরিস্থিতি অর্থনীতির জন্য বড় ধরনের বিপদের কারণ হতে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন ঋণ নির্ভরতা বাড়ছে বাংলাদেশের ঋণ নির্ভরতা বাড়ছে সুদ এবং ঋণের দায় মেটানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে যার ফলে সামনের দিনগুলোতে বৈদেশিক রিজার্ভের উপর বড় ধরনের চাপ বাড়বে এখনই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের যে নিচে নেমে গেছে এবং রিজার্ভ বাড়ানোর কোন উদ্যোগেই এখন পর্যন্ত সফল হচ্ছে না সামনের দিনগুলোতে ঋণ এবং শোধ মেটাতে সরকারকে হিমশিম খেতে হবে বলেও কোন অর্থনীতিবিদ মনে করছেন অর্থনীতিতে বিদেশের ঋণ পরিশোধ এখন সরকারের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও অর্থনীতিবিদরা মনে করেন সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে সামনের দিনগুলোতে ঋণের দায় মেটানোটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে গত এক বছরে গড় মুদ্রা দশের কাছাকাছি এর ফলে জিনিসপত্রের দাম সীমাহীন ভাবে বাড়ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং এর ফলে জন অসন্তোষ তৈরি হয়েছে প্রবাসী আয় যেভাবে বাড়ার কথা ছিল সেভাবে প্রবাসী আয় বাড়ছে না প্রবাসী আয় কমে যাওয়াটা সরকারের জন্য একটা বড় ধরনের অস্বস্তির কারণ বলে মনে করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ আহরণের হতাশাজনক চিত্র অর্থনৈতিক সংকট মেটানোর জন্য অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয় আর এই অভ্যন্তরীণ রাজস্ব আয়ের ক্ষেত্রেও তেমন কোন আশঙ্কাজনক বাস্তবতা দেখা যাচ্ছে এখন পর্যন্ত সফল হতে পারেনি অনেক অর্থনীতিবিদ মনে করেন দুর্নীতি একদিকে যেমন অর্থনৈতিক সংকট বেড়ে চলেছে অন্যদিকে দুর্নীতিও কমছে না ফলে কোনো কিছুতে অর্থনৈতিক সংকট কমিয়ে আনার মতো কোনো বাস্তব পরিস্থিতি থাকছে না বলেই মনে করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা বিদ্যুৎ এবং রপ্তানি আয়ের উপর আঘাত বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে দেখা দিলে রপ্তানি আয়ের উপরেও এক ধরনের সমস্যা তৈরি হবে বলে ধারণা করা হয়েছে বিশেষ করে আমদানি নির্ভর জ্বালানি খাত সামনের দিনগুলোতে অর্থনীতিতে এবং রপ্তানি আয়ের উপর বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ্যা সবকিছু মিলিয়ে এই বিপদগুলোকে কাটিয়ে উঠে সরকারের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন